হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই আমার এই চ্যানেলে। দর্শক বন্ধুরা, পশ্চিম ত্রিপুরা জেলার জিরানা মহকুমা শাসকের পক্ষ থেকে লকডাউন নিয়ে প্রচারের জন্য বেরিয়েছে প্রচার গাড়ি। এই প্রচার গাড়ি আজ রানীবাজার এলাকায় প্রচার চালাচ্ছে। দেখুন তাহলে আজকের এই অনুষ্ঠান। আগামী 17 মে 2020 অবধি যে কোনো সময় এক জায়গায় 5 ও তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধার্মিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জমায়েত করা সম্পূর্ণ নিষিদ্ধ। সিনেমা হল, শপিং মল, জিম, খেলার মাঠ, সুইমিং পুল, পার্ক, বার এবং হল ও অডিটোরিয়াম ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। সব ধরনের ধার্মিক প্রতিষ্ঠান এবং ধর্মসভা জনসাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। লাইসেন্স প্রাপ্ত এবং বিনা লাইসেন্সের কোন ধরনের অস্ত্র বহন করা কিংবা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদিন সন্ধে 7টা থেকে পরদিন সকাল 5টা অবধি কোনো ইমার্জেন্সি ছাড়া সর্বসাধারণের রাস্তায় বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। রাস্তায়, বাজারে এবং কর্মক্ষেত্রে মুখে মাস্ক পরা এখন সবার জন্য বাধ্যতামূলক। মুখে মাস্ক ছাড়া কোনো ব্যক্তি রাস্তায় বের হলে প্রথমবার 100 টাকা স্পট ফাইন করা হবে, দ্বিতীয়বার 200 টাকা ফাইন এবং তৃতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লে আইন অনুযায়ী মামলা নেওয়া হবে। বিভিন্ন দ্রব্য সামগ্রী যোগান ও পরিষেবার সাথে যুক্ত ব্যক্তি এবং মেডিকেল ইমার্জেন্সি ছাড়া সব ধরনের গতিবিধি ও চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি বা সমূহ এই বিধিনিষেধগুলো অমান্য করলে আইন অনুযায়ী শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন, প্রশাসনের লোক সাদা পোশাকে রাস্তায়, বাজারে এবং বিভিন্ন সামাজিক স্থানে নজর রাখছেন, আর যারা লকডাউনের বিধিনিষেধ মানছেন না তাদের নাম ও ছবি নেওয়া হচ্ছে। যারা এই বিধিনিষেধ অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসুন সবাই লকডাউনের নিয়ম পালন করে ভারতবর্ষকে করোনা মুক্ত করি। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হবেন না। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। এটি জিরানিয়া মহকুমার শাসক। নমস্কার।